বেশি পাতলা হইস না, বাতাসে হলে উড়ে যাবি গা, ভারী হ ভারী হ। আমি বাউল রায়ন, যদি সন্ধ্যাতে গান ধরতাম সামা গান, রাত পার করে দেবো চ্যালেঞ্জ। একটা ডায়েরির ভিতর দেখবো না, এক পাতা উল্টা দেখবো না আমি। সেটার পাঙ্কা পাঙ্কা বাতাস বাতাস শিখলে লয়, সব বাউল গানের মধ্যে থাকবো। ওরে যত বেশি মনে পড়ে আমার ততই আঁকি জ্বরে, রাত আসিলেই তোমার কথা বেশি মনে পড়ে। এই গানটি শোনার জন্য অনেকগুলো ভাই ওই জায়গায় কান্দা দিছে, আমাকে বলতেছে ভাই আপনার গান শোনার ভাগ্য হইলো না, যে রাত আসলে এই গানটা শোনার জন্য ভাই ঢাকায় থেকে অনেকগুলো লোক আসছিল এখানে শুধু আমাকে দেখার জন্য। আসলে সব জায়গায় সব সিদ্ধান্ত হয় না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কেউ মনে কষ্ট নেবেন না। ওরে যত বেশি মনে পড়ে তুই আছি জরে, ওরে যত বেশি রে মনে পড়ে রে তুই আছি জরে, কথা ছিলেই তোমার কথা বেশি মনে পড়ে বন্ধুরে, রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে। Thank you.
যখন আমরা ছিলাম গদুইজন, তুমি কোথায় আমি কোথায়, মনে হয় যখন তুমি কোথায় আমি কোথায়, মনে হয় যখন তখন নয়ন জলে পাশে নয়ন অন্তর গাইছি রে, নয়ন জলে আমার পাশে নয়ন রে অন্তর গাইছি রে, বাতাসেই তোমার কথা বেরো বারবার মনে পড়ে ভাসি যা, বাতাসেই তোমার কথা রে বেশি মনে পড়ে। মনে দুঃখ প্রকাশ করি না দয়াল রে, ও বান্ধব রে, ও দয়াল রে, দরদি আমার মনের দুঃখ প্রকাশ করি না, আপনার নিজের আত্মায় একবার হাত দিয়ে দেখেন, একটা মানুষও কষ্ট করে না কিন্তু প্রকাশ করা যায় না। যেমন আমি একজন শিল্পী হইতে পারি না, শিল্পীদের মধ্যে চলাফেরা করি, আমার ভিতরে কত কষ্ট আপনারা বুঝবেন না, কারণ শিল্পীর সঙ্গে প্রেম করা পদ্মা নদীর সাথে বাস করা সমান কথা। এই কথাটা জহির পাগলা ভাই বলছিল, আমি তখন বুঝতাম না যে এই ঘটনা কি, এখন বুঝতেছি। কারণ একটা দর্শককে ভালো রাখার জন্য একটা শিল্পী অনেক চেষ্টা করে যে আমার ভাই আমার জন্য আসছে, আমার মুখটা দেখার জন্য আসছে, আমার মুখের কিছু কথা শোনার জন্য আসছে। একটা শিল্পী তার প্রাণ রক্ষা করতে চায় তার একজন দর্শককে, কিন্তু দেখবেন দর্শকেরা কোনোদিন শিল্পীর মন বোঝার চেষ্টা করেন। হারানোর যে কি ব্যথা যার হারাইছে সেই জানে। আমার এখানে এক ভাই বলল যে ভাই আমার তো আজকে ঘুম ধরব না, কে আমার মা মারা গেছে, মার কথা তো মনে করে দিলেন,
আজকে একলা গান শুনবো না, কি গান শুনবো, কথা নাচের গান শুনবো ভাই গো। সব শিল্পী সব গান করে না, তোরা ওষার করিয়া পাত বিছানা ও দয়ার ভাগি না, এটা হচ্ছে গীত, এইটা কোনো বাউল গান হতে পারে না। আমাকে ক্ষমা করবেন, আমার যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, এটা হচ্ছে গীত, আমাদের গাইবান্ধার অঞ্চলের গীত, এটা অন্য কোথাও না, আমাদের গাইবান্ধার অঞ্চলের বিয়ে বাড়িতে মহিলারা 10-15 জন এক জায়গায় হয়ে এই গীতটা খায়। তো ভাই আজকে এই জায়গায় আসছি, আমি এখান থেকে আমার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না, আজকের মতো অসুস্থ আমি কোনোদিন হয়নি, আজকে এতটা অসুস্থ আমি, আল্লাহ যে আমাকে গান গাওয়ার তৌফিক যে দান করছে, প্রথম আইসে আমি কিন্তু কথা বলতে পারি না, আমি কেন বলছি আল্লাহ কী হইব। আজকে অনেকদিন প্রোগ্রামের পরে ক্যাসিয়ার বাসায় যাওয়া হয় না, শুধু আপনাদের মতো আমার আমার আমি গরিব ঘরের সন্তান, সত্য যেটা বলতে আমার কোনো শরম লজ্জা নেই, কারণ এক সময় আমি যাদের সঙ্গে লেখাপড়া করছি তারা আমাকে অবহেলা করছে, আমি রায়ানক অবহেলা করছে, তারা ডাক্তার ব্যারিস্টার হয়ে গেছে, কেউ কেউ আর্মিতে যোগ দিছে, আর আমি রায়ান কী হয়েছি, আমি পথে পথে বেড়ে বেড়াই পথের বাবু, আমি এই জায়গায় যাই একদিন, ওই জায়গায় যাই একদিন, ওই জায়গায় যাই একদিন, শুধু কিছু মানুষের মনের ভালোবাসা পাওয়ার জন্য। আমাকে দিয়ে অনেক মানুষ অনেক কিছু করছে, কিন্তু আমি রায়ান কিছু করতে পারিনি, করার চেষ্টা করিনি, কারণ মালিক যদি আমার দেয় মালিক দিব, আমি নিজেই দিলে আমারও রিজেক যে জায়গায় আছে ওই জায়গায় একবার উল্টে আছে, যদি রিজেক না থাকে সারা দুনিয়া গা উল্টে মামা, তুমি কেউ পাইব না। মনের দুঃখ প্রকাশ করি না, আমার এই পাখির বন্ধে আর কোলাই না, মনের দুঃখ প্রকাশ করি না, আবার আর কোলাই না, আমার এই দুঃখের কি যাবে না, কইল টিভি সরকারে কান্নার কি আমার শেষ হবে না রে, কইল টিউ সরকারে রাতা ছিলে বন্ধুর কথা বেশি মনে পড়ে দরদি, রাতা ছিলে রে তোমার কথা বেশি মনে পড়ে পড়ে আমার, যত বেশি মনে পড়ে ততই আঁকি জ্বরে, আমার যত বেশি মনে পড়ে রে ততই আঁকি জ্বরে, রাতা ছিলেই তোমার কথা বেশি মনে পড়ে বন্ধুরে, রাতা ছিলেই তোমার কথা আলামিন ভাই বেশি মনে পড়ে সকল রে, রাতা ছিলেই তোমার কথা বেশি মনে পড়ে দয়াময়, রাতা ছিলেই তোমার কথা গো বেশি মনে পড়ে।